আমি রংপুর থেকে আসলাম, বাসে উঠছিলাম হচ্ছে রাত 12টার দিকে, কিন্তু বগুড়া আসতে আসতে সকাল 5টা ভোর 5টা বেজে যায়, কিন্তু এখানে গাবতলিতে আমি পৌঁছাই প্রায় 12টার দিকে। রাস্তায় ভোগান্তি অনেক, আমাদের রাস্তা যেহেতু কাজ চলছে ওইদিকে, এজন্য রাস্তায় হচ্ছে জ্যাম ছিল অনেক। আর ভাড়া, হ্যাঁ, ঈদ উপলক্ষে যেখানে আমরা 500-600 দিয়ে আসি সেখানে আমাদের 1000 টাকা ভাড়া গুনতে হচ্ছে। কালিয়া করে এখানে একটু ভোগান্তি হয়েছে, এখানে আধা ঘন্টার মতো এখানে সময় ব্যয় হয়েছে, তারপরে আবার রপ্তানির এখানে সময় পেয়েছে, আবার নবীনগর এখানে আসি অনেকটা গাড়ি চাপ আছে, এখানে আধা ঘন্টার মতো এখানে চাপ ইয়ে হয়েছে। হচ্ছে আপনার লোকাল গাড়ি ভাড়া হচ্ছে 300 টাকা, ওরা 600-800 টাকা করে নিচ্ছে। আমি কুড়িগ্রাম থেকে এসেছি, রাস্তায় অনেক বর্তমান জ্যাম আর কি, ভাড়া তো বাড়তি, 1500 টাকা টিকিট ভাড়া তো বাড়তি, যে জায়গায় আগে আসতাম 1000 টাকা 1200 টাকা সেই জায়গায় তো 1500 টাকা বাড়তি।